99 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক স্কুল শিক্ষার্থী। বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক বিদ্যালয়ের এই ছাত্রী প্রিসিলা সাইটিয়েনি 16 নভেম্বর বুধবার মৃত্যুবরণ করেন। পৃথিবীর সবচেয়ে বয়স্ক এই স্কুল শিক্ষার্থীর বাড়ি কেনিয়ায়। প্রিসিলা সাইটিয়েনির নাতি স্যামি সেপসির জানিয়েছেন, 16 নভেম্বর বুধবার প্রিসিলা বুকের ব্যথাজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর 3 দিন আগ পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিলেন প্রিসিলা। বুকে ব্যথার কারণে গত কয়েকদিন স্কুলে যেতে পারেননি তিনি। নারী শিক্ষায় অবদান রাখা প্রিসিলার অর্জনের অনুপ্রেরণায় ফরাসি চলচ্চিত্র নির্মিত হয় এবং তা ইউনেস্কোর কাছে প্রশংসিত হয়। স্থানীয়রা তাকে ভালোবেসে গোগো বলে ডাকে। স্থানীয় কালেঞ্জিন ভাষায় তার অর্থ দাদি। সেপসি জানান, তারা তার শতায়ু জীবনের জন্য কৃতজ্ঞ। তিনি তাদের সবাইকে গর্বিত করেছিলেন। ইউনেস্কোর মতে প্রিসিলা সিতিয়েনি 94 বছর বয়সে কেনিয়ার রিফ্ট ভ্যালিতে গ্রামের স্থানীয় স্কুলের প্রধান শিক্ষককে রাজি করিয়ে স্কুলে ভর্তি হন। এই ঘটনার পর তিনি তার সম্প্রদায় এবং বহির্বিশ্বে আদর্শ হিসেবে প্রশংসিত হন। জাতিসংঘের সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিসিলা জানান, কেনিয়ার অল্প বয়সী মায়েরা সন্তান জন্মদানের পর সামাজিক লোকলজ্জা বা কলঙ্কের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তিনি চেয়েছিলেন যাতে তারা স্কুলে ফিরে যেতে উদ্বুদ্ধ হয়। শিক্ষা আপনার ভবিষ্যৎ, শিক্ষা চিরকাল আপনার মাথায় থাকে এবং একবার এটি পেলে আপনি তা হারাবেন না। তার অনুপ্রেরণায় গোগো নামের ফরাসি চলচ্চিত্র নির্মিত হলে গত বছর প্রথমবারের মতো তিনি বিমানে করে ফ্রান্সে গিয়ে ফার্স্ট লেডি ব্রিজিং ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। সিনেমাটির কো-রাইটার প্যাট্রিক ফেসিস বৃহস্পতিবার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক টুইটার পোস্টে জানান, নারী শিক্ষা বিষয়ে প্রিসিলার বার্তা অমর হয়ে থাকবে।